যান্ত্রিক সমস্যা এবং নেট গঠিত সমস্যার কারণে ক্লাসটা আবার আবার নতুন করে আমরা শুরু করছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে খুদে গল্প এবং সংলাপ। তোমাদের পরীক্ষায় খুদে গল্প থেকে একটি প্রশ্ন থাকবে অথবা ফতে থাকবে সংলাপ থেকে একটি প্রশ্ন। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের নম্বর হচ্ছে 10, সময় হচ্ছে 20 মিনিট। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনায় যাই। আমরা প্রথমে একটা ছোট গল্প দিয়ে শুরু করি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্প্রতি তিনি মারা গিয়েছেন কিছুদিন আগে, তো তার গল্পের বইয়ের নাম হচ্ছে চোঙ্গা গল্প, চৌধুরী জহুরুল হক। তিনি একজন নাট্যকার, নাটক লিখতেন, নাটকে অভিনয় করতেন, গবেষণাও করেছেন এবং বিভিন্ন বিষয়ে গবেষণার পাশাপাশি তিনি গল্পও লিখতেন। এবং এই ছোট গল্পগুলোকে তিনি ক্ষুদ্রাকারের গল্পকে নাম দিয়েছিলেন চোঙ্গা গল্প। অর্থাৎ বড় গল্প, ছোট গল্প, আমরা জানি যে বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আবার অনেকে খুব মজার মজার চুটকি বলতে পারেন। তিনি বলেছেন অনেকটা চুটকি এবং গল্পের মাঝামাঝি যে সিঁড়ি, সেই বিষয়টাকে তিনি নাম দিয়েছেন চোঙ্গা গল্প। তো আমরা যেহেতু খুদে গল্প লিখবো, খুদে গল্প লেখার আগে আমাদের অবশ্যই ছোট গল্প পড়তে হবে বা চোঙ্গা গল্প পড়তে হবে। এই বিষয়গুলো পড়ার জন্য তোমাদের, আমরা জানি যে লিখতে হলে আগে পড়তে হয়, পড়া লেখা আমাদের লিখতে শিখতে হলে আগে অবশ্যই পড়তে শিখতে হবে। তোমরা চাইলে এই বইটি পড়তে পারো, তোমরা পড়তে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, অখণ্ড একসাথে পাওয়া যায় গল্পগুচ্ছ। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রতিদিন সপ্তাহে প্রত্যেক সাহিত্য পত্রিকার সপ্তাহে একদিন, বিশেষত শুক্রবারে একটি সাহিত্য পাতা থাকে, সে পাতায় গল্প থাকে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম গল্প পাই। তো আমরা একটা গল্প দিয়েই আমরা আজকে ক্লাসটি শুরু করি। আমি একটা গল্প তোমাদের পড়ে শোনাই, এই বই থেকেই একটি গল্প আগে পড়ে শোনাই। এক তৃতীয় অধ্যাপক, কবি, সমালোচক, বক্তা তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করতে গিয়ে বললেন, দেখো আমাকে উত্তেজিত করো না, আমি তোমাদের ভরণ পোষণের জন্যই চাকরি করছি, আমার জন্য নয়। আমি যদি তোমার সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে যাই আমার কোনো অসুবিধে হবে না। এই শহরে আমার এত ছাত্রী আছে যে প্রত্যেকের ঘরে যদি এক বেলা করে খাই 365 দিনেও একজনের ঘরে দুবার খেতে হবে না। অন্যান্য শহরেও আমার অনেক ছাত্রী আছে। এবার বুঝে দেখো ছোটখাটো বিষয় নিয়ে আমার সঙ্গে ঝগড়া করবে কি না। বিরক্ত হয়ে অধ্যাপকের স্ত্রী বললেন, তুমি সবসময় ছাত্রীর কথা বলো, তোমার কি কোনো ছাত্র নেই? গল্পটি এখানে শেষ। গল্পের নাম হচ্ছে প্রশ্ন। তাহলে এই যে গল্প, মানুষ শিশু থেকে শুরু করে ছোট শিশুরাও গল্প শুনতে পছন্দ করে, বড় মানুষও গল্প যেমন শুনতে পছন্দ করে গল্প বলতেও পছন্দ করে। তার জীবনের ঘটনা, তার বিভিন্ন ঘটনা, তার দেখা কোনো বিষয়, এগুলো নিয়ে মানুষ গল্প করে আড্ডার মধ্যে। আমরা কিছু মানুষ পাই দর্শক শ্রোতা, আর কিছু মানুষ গল্প বলে যায়, বিভিন্ন বিষয়ে গল্প বলে যায়। আমাদের যেন বাংলা সাহিত্যের গোপাল ভাঁড়ের গল্প, অনেকে আবার গোপাল ভাঁড়ের গল্পকে নিজের গল্প বানিয়েও বলে ফেলেন। যেমন আমি একবার শুনলাম যে গোপাল ভাঁড়েরই একটা গল্প, এক ব্যক্তি গল্প করছেন যে আমার দাদা জমিদার ছিলেন, তিনি বিচার করতেন। তো তার সবাই একদিন এক কৃষক এসে বলছে আমার হাঁস চুরি হয়েছে। তিনি গ্রামের সবাইকে ডাকিয়ে বললেন, আমার দাদা ডেকে বললেন যে আরে আমি তো দেখতেছি ওই যে যার মাথায় পালক লেগে আছে সেই তোমার হাঁস চুরি করেছে। এইভাবে করে তিনি বিচার করতেন আর ধরে ফেলতেন। তো সেই আলোচনা আমি উপস্থিত ছিলাম যে আপনার দাদা কি গোপাল ভাঁড়ের গল্প করেছেন, অমনি সবাই হেসে উঠলো। এই যে গোপাল ভাঁড়ের গল্পকে তিনি তার নিজের দাদার গল্প বলে ফেললেন। তো সঙ্গত কারণে আমি ব্যক্তির পরিচয় বলছি না। এই যে গল্পকে নিজের করে নেয়া, তাহলে গল্প পড়লে গল্পকে আমরা বলতে পারি। গোপাল ভাঁড়ের আরেকটি বিখ্যাত গল্প আছে, কৃষ্ণচন্দ্রের সভায় বলছেন যে আমাদের দেশে তো ডাক্তার খুব কম, ডাক্তার বানাতে হবে, ডাক্তারের চিকিৎসায় খুব জোর দিতে হবে। তো গোপাল ভাঁড় বলছে কি বলেন রাজামশাই, আমাদের দেশে তো অনেক ডাক্তার, সবাই প্রায় ডাক্তার, কিরকম ঠিক আছে কালকে আপনি বলেন যে আপনার এই এরকম একটা যেকোনো একটা সমস্যার কথা বলবেন। তো পরদিন রাজা যখন তার সমস্যার কথা বললেন যে তার কদিন থেকে ঘুম হচ্ছে না, মাথা ব্যথা করছে, অমনি মন্ত্রীরা সবাই এক একজন এক এক রকম করে পরামর্শ দেওয়া শুরু করলেন। কেউ বললেন এটা খাবেন, কেউ বললেন এই ফুলের ভুষি খাবেন, কেউ বললেন এটা খাবেন, কেউ বললেন এটা শরবত খাবেন, কেউ বললেন এইটা করবেন।
সবাই যার যার মতো পরামর্শ দেওয়া শুরু করলেন। তখন গোপাল ভাঁড় বললেন যে দেখেছেন আমাদের দেশে সবাই ডাক্তার, এটা আবার বিপরীত জিনিসও আছে যে দেশে ডাক্তার নেই সে দেশে সবাই ডাক্তার। যাক, তো এই যে গল্প ক্ষুদ্র গল্প, এখন ক্ষুদে গল্প তোমাদের পাঠ্য, এছাড়াও আরো ছোট গল্প হতে পারে, যেমন গল্পকে বলা হয় অনুগল্প। যেমন একটি বিখ্যাত অনুগল্প কিছুদিন আগে পত্রিকায় আসলো যে কোন এক দেশে অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, তো সিদ্ধান্ত হলো সেই অঞ্চলে বৃষ্টির জন্য মাঠে প্রার্থনা হবে, সবাই সমবেত হবে প্রার্থনার জন্য। সবাই বৃষ্টির জন্য প্রার্থনা করতে সবাই আসলো, শুধুমাত্র একটা শিশু আসলো তার হাতে ছাতা। গল্প শেষ। এই গল্প হঠাৎ করে একজন পাঠক বুঝবে না, যে গল্প লিখবে যে গল্প পড়বে সে বুঝবে, কারণ গল্প লিখতে গিয়ে সে দেখবে যে এখানে যারা এসেছিল গল্পের নাম বিশ্বাস, সবাই এসেছিল প্রার্থনা করতে বৃষ্টির জন্য প্রার্থনা, কিন্তু বিশ্বাস করেনি প্রার্থনা করলে বৃষ্টি হবে। ওই ছোট্ট শিশুটি বিশ্বাস করেছিল যে প্রার্থনা করলে বৃষ্টি হতে পারে। তাহলে খুদে গল্প আমাদের লিখতে হবে এর চেয়ে আর একটু বড়। তাহলে গল্পের মধ্যে এরকম একটি চমক থাকবে, একটি বুদ্ধিদীপ্তিত থাকবে। তাহলে এই গল্প লিখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই গল্প পড়তে হবে। তোমরা পাঠের পাশাপাশি বিভিন্ন গল্প বই থেকে গল্প পড়বে, এবং এই গল্প যে আমাদের ব্যক্তি জীবনে আড্ডায় কথা বলায় বিভিন্ন সময় কাজে লাগে সেটা আমরা বললামই উদাহরণে। তো আমাদের এই জন্য গল্প লেখার অভ্যাস করতে হবে। এখন গল্প লেখার অভ্যাস করতে গেলে অবশ্যই গল্প পড়তে হবে। আর আসলো পরীক্ষার বিষয়, পরীক্ষায় কিরকম গল্প আসে সেই বিষয় নিয়ে আমরা একটু আলাপ করি। এখন আমরা দেখি যে পরীক্ষায় কিরকম গল্প আসতে পারে, পরীক্ষার কিছু গল্প নিয়ে আমরা কথা বলি। যেমন গল্প দুরকম আসতে পারে, একটা শিরোনাম দেয়া থাকবে, আর একটা হচ্ছে শিরোনাম দেয়া নেই, কয়েকটি বাক্য দেয়া থাকলে এরপরে গল্প লেখা। যেমন একটি গল্প আসছে এরকম, আনন্দ দাদু বাড়িতে বেড়াতে এসেছে, তিনটা বিন্দু। এবার এখান থেকে তুমি একটা গল্প শুরু করতে হবে। এবার গল্পের নাম কি দেবে সেটা তুমি উপরে জায়গা খালি রাখবে, গল্পের নাম দেবে গল্পটা শেষ হওয়ার পর, এবং গল্প লেখার জন্য তোমার সময় হচ্ছে 20 মিনিট। তাহলে খুব দ্রুত বেগে তুমি 2-3 মিনিটে তুমি চিন্তা করবে যে কি হতে পারে গল্পটি। তাহলে আনন্দ দাদু বাড়ি এসেছে, এবার দাদু বাড়ি এসে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছে, বিভিন্ন দৃশ্য দেখেছে, দেখছে এরকম বিষয় নিয়ে তার হঠাৎ করে তার স্মৃতিতে মনে পড়ে গেল যে বিষয়গুলো, এবং যে এই গ্রামের প্রাচীন কোনো ঐতিহ্য দেখলো সেই ঐতিহ্যের স্মৃতি, বা হঠাৎ করে কোনো জিনিস খুঁজে পেলো এটা থেকে স্মৃতি হতে পারে, বা দাদু বাড়িতে এসে আবার পাশের বাড়ির কারো একটা মেয়ের সাথে তার পরিচয় হলো, তার সাথে বন্ধুত্ব হলো, এবং সেই বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক গড়ালো, সেরকম হতে পারে। অথবা দাদু বাড়ি বেড়াতে এসেছে, দাদু বাড়ি বেড়াতে এসে হঠাৎ করে পুকুরে পড়ে গেল, এবং পুকুরে পড়ে গিয়ে তার সে সাঁতার জানে না, তার মৃত্যু ঘটলো, এরকম দিয়ে আমরা গল্পটা শেষ করতে পারি। এখানে যে সে যদি সাঁতার জানতো তাহলে পড়তো না, এসব কোনো কথা লেখা যাবে না। অর্থাৎ তুমি যেদিকে নিবে জাস্ট গল্পটাই লিখবে, গল্পের পরে আবার লেখকের কথা দিয়ে এটা কি হলো কি না এরকম বলার দরকার নেই। তাহলে এই গল্পটাকে আমরা যে কোনো দিকেই নিতে পারি। ত্রিবিন্দু দিয়ে আছে, তোমরা জানো যে বিভিন্ন জায়গায় গল্প ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতা হয়, গল্প একজন বলা শুরু করে তারপর আর একটা নির্দিষ্ট 5 মিনিট একজন বলে, তারপর আবার আরেকজন এসে বলে, তারপর আবার আরেকজন এসে বলে, এরকম হতে পারে। আবার আরেকটা গল্প হতে পারে আমার ছোট বোন বিষয়ে গল্প, চট্টগ্রামের এক প্রতিযোগিতায় আমার ছোট বোন বিষয়ে একটা গল্প বলে একটা প্রতিযোগী ফার্স্ট হয়েছিল একবার। ছোট বোন বিষয়ে গল্প যে আমার ছোট বোন খুব আমার প্রিয় ব্যক্তি, আমার প্রিয় ব্যক্তি, তার যে বিভিন্ন আচরণ, ছোটদের যে আচরণ, সেই যে আচরণ গুলো দিয়ে তুমি এই গল্পগুলো গল্পটা তুমি সাজাতে পারো। অথবা ছোট বোনের যে উপস্থিত বুদ্ধি বা ছোট বোনের যে প্রত্যুৎপন্নমতিতা, এই বিষয়গুলোকে তুমি গল্পের মধ্যে খুব সুন্দর বৈশিষ্ট্য দিয়ে তুলে আনতে পারো। এবং এই গল্পের মধ্যে একটি বিখ্যাত গল্প আমার মনে পড়ছে যে এই যে ছোটদের নিয়ে যে গল্প, আর যেমন গোপাল ভাঁড়ের একটি গল্পে এরকম আছে যে গোপাল ভাঁড়ের কে রাজা খবর পাঠিয়েছেন যে তার বাড়ির উঠোন ফেটে গেছে, উঠোনকে সেলাই করে দিতে হবে। এবার গোপাল ভাঁড় বাড়িতে নেই, তার ছেলে বেরিয়ে বলল যে বাবা তো বাড়িতে নেই, রাজাকে বলবেন উঠোনটা আমাদের বাসায় পাঠিয়ে দিলে আমার মা সেলাই করে দেবেন। অনেকক্ষণ পর যখন গোপাল ভাঁড় এসেছে জিজ্ঞেস করছে গিয়ে কি হয়েছে, বলেছে যে রাজা বলেছিল যে তার উঠোন সেলাই করে দিতে হবে, তাকে যেতে বলেছেন, তো আমি বলেছি আপনি বাসায় নেই, আর কি বলেছো? তারপর আর কোনো কথা বলে নাই। গোপাল ভাঁড় রেগে তার ছেলেকে নিয়ে বড় বাসে পাঠিয়ে দিবে, ঘাড়ে করে অনেক দূর নিয়ে যাচ্ছে, গিয়ে যখন ফেলে আসবে তখন বলছে যে হ্যাঁ আমি বলেছিলাম যে রাজা যদি উঠোনটা পাঠিয়ে দেন
তাহলে উপার্জনের সেলাই করা যাবে না, পাঠানোও যাবে না। তখন গোপাল ভাঁড় খুশি হয়ে তার ছেলেকে আবার কাঁধে করে নিয়ে আসছে এবং বলছে যে আমার যোগ্য ছেলে। তো এই যে বিষয়, অর্থাৎ এই ছোট ছেলের প্রত্যুৎপন্ন মতিতা বা উপস্থিত বুদ্ধি ওই যুগের প্রেক্ষাপটে, এই যুগের প্রেক্ষাপটে কিন্তু না, এই যুগের প্রেক্ষাপটে গল্প হয়ে একটু আরেক রকম, কেমন? তো এটা একটি বিষয়। তারপর হচ্ছে স্বপ্নের চাবি। স্বপ্নের চাবি শিরোনামে একটি গল্প লেখ। স্বপ্নের চাবি শিরোনামে গল্প, একটা হতে পারে যে লটারিতে সে লটারি পেয়ে তারপর সেই টাকা দিয়ে সে একটা ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাটের যে স্বপ্নের চাবি সে এটা হতে পারে। আবার যে সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলো, ভর্তি হয়ে বা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছিল, হঠাৎ করে পেয়ে গেলো বা বৃত্তি পেলো, অনেক টাকা পেলো, এটার মধ্যে দিয়ে তার স্বপ্নের দিকে সে এগিয়ে গেলো। এটাকে বিভিন্ন ভাবে লেখা যেতে পারে। আরেকটা হতে পারে মোবাইল ফোন গুরুত্ব এবং পরিণতি। মোবাইল ফোনের গুরুত্বের দিক দিয়ে কিছু কথা বলা যেতে পারে, একটা ঘটনার মধ্যে দিয়ে, একটা গল্পের মধ্য দিয়ে, যে মোবাইল ফোন থাকার কারণে সে ওই সময় ওই তাৎক্ষণিক সমস্যা থেকে সে উঠে আসতে পারলো। আবার মোবাইল ফোনের পরিণতির কারণে তার জীবন যে ধ্বংস হয়ে গেল, এসএসসি তে খুব ভালো রেজাল্ট করলো, এইচএসসি তে তার বাবা আদর করে তাকে মোবাইল ফোন কিনে দিলেন বা ভগ্নিপতি তাকে মোবাইল ফোন কিনে দিলেন, তারপরে এটার কারণে তার যে সমস্যাগুলো তৈরি হলো এটা দিয়ে হতে পারে। এটা দিয়ে হতে পারে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি বা ভার্চুয়াল আসক্তি যে বিষয়টি, কেমন, এই বিষয়গুলো নিয়ে হতে পারে। আবার হতে পারে শৈশব স্মৃতি, তোমার শৈশব স্মৃতি নিয়ে একটি খুদে গল্প লিখো হতে পারে। আবার হতে পারে পানি দূষণ, যে নদীর পানি দূষণের কারণে কিরকম সমস্যা হচ্ছে, কোনো এক জায়গায় যে দূষিত পানি পান করার কারণে আর্সেনিকের কারণে কি সমস্যা হচ্ছে, বা নদীতে পানি দূষণের কারণে কোনো অঞ্চলে আগে ক্ষেত হতো, ভালো ফসল হতো, তারপর ফসল হচ্ছে না, এই যে কি কারণে এই বিষয়গুলো হচ্ছে, এগুলোকে আমরা গল্পের মধ্য দিয়ে তুলে আনতে পারি। আবার হতে পারে প্রতিবন্ধী শিশু নিয়ে, কোন একটি প্রতিবন্ধী শিশু নিয়ে গল্প, সেই প্রতিবন্ধী শিশু কিভাবে সেই প্রতিবন্ধিতাকে জয় করে আবার সে তার জীবন যাপন করছে সেটা হতে পারে, বা প্রতিবন্ধিতার কারণে তার কি কি সমস্যা হচ্ছে এবং এই প্রতিবন্ধী হয়েও এই প্রতিবন্ধী বিষয়কে, প্রতিবন্ধিত্বকে সে কিভাবে জয় করে এগিয়ে যাচ্ছে সেটা হতে পারে। একটা হচ্ছে পারে ইচ্ছা শক্তি, যে ইচ্ছা শক্তির মাধ্যমেও প্রতিকূল অবস্থা থেকেও একজন ব্যক্তি অনেক ভালো কাজ করতে পারে, কিছু করতে পারে, যে এই বিষয়গুলোকে একটি গল্পের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি, গল্পের নাম আমরা দিতে পারি ইচ্ছা শক্তি। আবার হতে পারে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গল্প লিখো। তাহলে মুক্তিযুদ্ধ আমাদের অভিজ্ঞতার বিষয় নয়, যদিও আমার জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের আগের বছরেই, তো আর তোমাদের তো অনেক পড়ে, তো আমরা গল্প বই থেকে পড়েই, বিভিন্ন বই থেকে পড়েই, গল্প পড়ে পড়েই আমরা এই বিষয়গুলো জানবো, জেনে এরকম একটি মুক্তি, একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে আমরা একটি গল্প লিখতে পারি, তার জীবনে একটি যুদ্ধের অংশ বা যুদ্ধের কাহিনী বা যুদ্ধে কিভাবে যুদ্ধ বিষয়গুলোকে কিভাবে তুলে ধরেছিলেন বা যুদ্ধে তার একটা অবস্থা বা একটা স্মৃতিময় ঘটনা বর্ণনা দিয়ে আমরা একটি গল্প লিখতে পারি। এবং অবশ্যই আমরা খেয়াল করবো যে আমাদের সময় হচ্ছে 20 মিনিট এবং এই 20 মিনিটের মধ্যেই আমাদের গল্পটিকে লিখতে হবে। তো এই হচ্ছে গল্পের বিষয়, গল্প আমরা এইসব বিষয় নিয়েই আমরা গল্পগুলো লিখবো। এবং এছাড়া বিভিন্ন বোর্ডের প্রশ্ন, আমি এখানে এক বছরের বিভিন্ন প্রশ্নগুলো, এই 9টা 10টা প্রশ্ন নিয়ে আমি কথা বললাম, এছাড়া আরো অনেকগুলো প্রশ্ন হতে পারে, তোমরা এই প্রশ্নগুলো দেখবে, পাশাপাশি গল্প বই থেকে গল্প পড়বে এবং নিজের মতো করে বিগত কয়েক বছর বোর্ড পরীক্ষায় যে গল্পগুলো এসেছে সেগুলো থেকে তোমরা গল্প লিখতে পারো কিনা দেখবে, এবং এখানে কোনো গল্প না পারলে সেই বিষয় নিয়ে আমার সাথে মেসেঞ্জারে কথা বলবে বা ফোনে কথা বলবে। কলোনিতে যারা আছো তারা সরাসরি ল্যান্ড ফোনে কথা বলতে পারো, যে এই গল্পটা আমি লিখতে পারছি না বা এই গল্পে এই সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কেমন? এবার আমরা যাই পরবর্তী বিষয় হচ্ছে সংলাপ। আমাদের কিন্তু পরীক্ষায় দুটো প্রশ্নই থাকবে, সংলাপ থাকবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম যে আমরা এসএসসি লেভেলেই সংলাপ শিখে ফেলেছি আগে ইংরেজিতে, এবার শিখবো বাংলায়, অথচ আগে শেখার কথা ছিল বাংলায়। তো সংলাপ, সংলাপ মানে হচ্ছে নাট্যাংশ, নাটকের একটি অংশ, নাটকের একটি অংশ যেভাবে রচিত হয়, এই সংলাপ লিখতে পারার মধ্য দিয়ে তোমরা যেরকম দেখবে যে আমাদের যেমন বাংলাদেশের টিভিতে যে বিজ্ঞাপনগুলো হয়, বিজ্ঞাপনগুলো কিন্তু এক একটি নাট্যাংশ। যেমন একজন ব্যক্তি এক চাকরিদাতাকে গিয়ে বললেন, হ্যাঁ কালকে আমার ভাতিজাকে চাকরি না দিলে কালকে ওকে বান্দরবান পাঠিয়ে দেব। তারপর সে চায় এক চুমুক পান দিয়ে করে বললে, সখী সাহেব আপনারা বান্দরবান যেতে চেয়েছিলেন তাহলে এনার সাথে যোগাযোগ করুন। এই যে প্রত্যুৎপন্ন মতিতা, এই যে সামান্য একটি কথোপকথনের মধ্য দিয়ে, এই যে কয়েকটা ডায়লগের মধ্য দিয়ে আমরা ওই চায়ের পান করার কারণে তার যে বুদ্ধি খুলে যাচ্ছে, অন্য কথা তার যে প্রত্যুৎপন্ন মতিতার যে বিষয়গুলো এটা যে উঠে এসেছে সেটা আমরা এখানে পাই।
অথবা ওই একই বিজ্ঞাপনে আরেকটি বিজ্ঞাপন ছিল এর আগে এরকম, জানেন আমি কে? তো উপস্থাপক চা পান করে বলছেন, সহৃদয় ব্যক্তিবর্গ কেউ যদি জানেন আমাদের সামনের ভদ্রমহিলা উনি জানেন না উনি কে। এই যে যুক্তির মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে, কথোপকথনের মধ্য দিয়ে নিজের ব্যক্তিত্ব বা পার্সোনালিটিকে তুলে ধরা, এটা জানানোর জন্য আমাদের সংলাপ লিখার অভ্যাস করতে হবে, সংলাপ করতে হবে। সংলাপ করার জন্য আমরা কি করব? আমরা নাটক করব। আমরা নাটকে দেখব যে একটা হচ্ছে দুইজনের সংলাপ, সংলাপের আগে কিছু পরিবেশ বর্ণনা দেয়া থাকে, এই পরিবেশ বর্ণনাগুলোই আমাদের একটু করে লিখতে হবে, তারপর সংলাপে যেতে হবে। তোমাদের প্রচলিত গাইড বই, আমি বলছি না ব্যাকরণ বইয়ে, তোমরা অবশ্যই গাইড বই না করে ব্যাকরণ বই পড়বে। এখন গাইড বইয়ের সংলাপের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, তোমরা জানো যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা প্রধানত তিনটি ধারায় বিভক্ত, একটা হচ্ছে ইংরেজি মাধ্যম, একটা হচ্ছে মাদ্রাসা মাধ্যম, একটা হচ্ছে আমাদের প্রধানদের মূল ধারা বাংলাদেশ, যা বাঙালি জাতি রাষ্ট্রের দেশ বাংলাদেশ, এবং বাংলা মাধ্যম। এবার ইংরেজি মাধ্যমে যারা পড়ে তারা পরস্পরের সাথে কুশল বিনিময়ের সময় গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট এই শব্দগুলো ব্যবহার করবে। মাদ্রাসাতে যারা পড়াশোনা করছেন তারা দেখা হলেই হয়তো তারা তার বাবার সাথে মায়ের সাথে দেখা হলেও প্রতিদিন সালাম দেন কিনা আমি জানি না, কিন্তু গাইড বইগুলোতে এরকম করে লেখা আছে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলেও সালাম দিচ্ছে, কেমন আছেন, ও বলছে আলহামদুলিল্লাহ, এরপরে আবার পাল্টা জবাব কি আসছে ওখানে নেই। কেমন এই যে আমরা বাংলা ভাষায় লিখতে গিয়ে আমরা আরেকটা দিতে যাচ্ছি, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা পড়ছি বাংলা মাধ্যমের শিক্ষা ব্যবস্থায়, এবং বাংলা মাধ্যমের শিক্ষা ব্যবস্থায় এইখানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একজনের সাথে আরেকজনের দেখা হলে কেমন আছেন, শুভ সকাল, শুভ বিকেল, শুভ রাত্রি এই শব্দগুলোই সাধারণত ব্যবহার করবো, এবং আমাদের লেখার ক্ষেত্রেও এই ধারাই ব্যবহার করবো, যেহেতু আমাদের বাবা মা আমাদেরকে এই ধারায় পড়াশোনায় ভর্তি করিয়েছেন, যদি মাদ্রাসায় করতেন তাহলে ওলাই। এবং গাইড বইয়ে কেন ওরকম হচ্ছে, কারণ গাইড বই লেখা হচ্ছে ওই মাদ্রাসার এবং শিক্ষা মাধ্যমিকের বাংলা মাধ্যমের দুটোতেই যারা তারা বিক্রি করতে পারে, যে কারণে গাইড বইগুলো ওইভাবে তৈরি হয়েছে। এই বিষয়গুলো আমরা খেয়াল করব, এই বিষয়গুলো আমরা কিভাবে বলবো এটা তোমরা ডক্টর মাহবুল হকের বই দেখতে পারো, আর বা আরো যে ব্যাকরণ বইগুলো আছে ওগুলো থেকে দেখবে। তোমরা অবশ্যই টেস্ট পেপারের যে নমুনা উত্তরপত্র এখান থেকে পড়বে না। এখন সংলাপের বিষয় কি হতে পারে, আমরা তো তাহলে আমরা সংলাপের জন্য নাটক করব, এবং বিভিন্ন সংলাপ বা নাটকের যে সংলাপ এগুলো দেখবো। এখন নাটকের সংলাপ যদি নাটক দেখি, কিন্তু নাটকের মধ্যে বইয়ের মধ্যে যে পরিবেশ বর্ণনা এই বিষয়গুলো কিন্তু লেখা থাকে না, ওখানে অভিনীত হয়ে যাচ্ছে। ওটা অভিনীত হওয়ার আগে আমাদের নাটক যদি পড়ি তাহলে আমরা পড়ি কি, আমরা অভিনয় করছি না, আমরা লিখে রাখছি। লিখে রাখতে গিয়ে একজন কথা বলার সময় একজন কলমে মুখে দিল কিনা, মাথায় হাত দিয়ে চুল করলো কিনা, বা সে হেসে হেসে কথা বললো কিনা, এই বিষয়গুলো ব্র্যাকেটে লিখে দিতে হয়। তাহলে আমরা নাটকের একটা শিরোনাম দিব, তারপর একজনের নাম দিব, সে ব্র্যাকেটে কি করছিল এই পরিবেশ বর্ণনা দিব। প্রথমে শিরোনাম দিব, শিরোনাম দিয়ে আমরা একটা পরিবেশ বর্ণনা দিব, যে সকালবেলা বা বিকেলবেলা বা দুপুরবেলা কোন জায়গায় সে কি করছিল, এরকম একটি পরিবেশ বর্ণনা দিয়ে। যেমন ধরো বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর কথোপকথন, তাহলে বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর কথোপকথনে আমরা একটা নমুনা প্রশ্ন পেলাম, এটাকে আমরা কিভাবে লিখব। বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ আমরা শুরু করব এরকম, আমরা লিখলাম এগারো খ, সংলাপ যেহেতু খ, উত্তর ডাক দিলাম। আমরা নিচে লিখবো বৃক্ষের প্রয়োজনীয়তা, বৃক্ষের প্রয়োজনীয়তা বা বৃক্ষরূপ এরকম একটা শিরোনাম দিব। এবার আমরা ব্র্যাকেট দিব, তৃতীয় বন্ধনী দিব, তৃতীয় বন্ধনী দিয়ে লিখবো একজনের নাম দিব করিম, তার বাড়ির পাশের বাগানে গাছ লাগাচ্ছিল, বিকেল বেলা হাঁটতে হাঁটতে সেদিকে যাচ্ছিল রহিম। এবার আমরা আসি রহিম, বন্ধু কি গাছ লাগাচ্ছ? সে বললো এই গাছ। তারপর গাছ লাগানো থেকে উঠে এসে দুই বন্ধু মিলে আরো কিছু কথা বললো, আচ্ছা বন্ধু ভালো থেকো, দেখা হবে আবার। এরকম দিয়ে আমরা এই কথোপকথনের মধ্য দিয়ে গাছ লাগানোর প্রয়োজনীয়তাটা কি সেই বিষয়গুলো আমরা এই দুইজনের কথোপকথনের মধ্য দিয়ে তুলে আনবো, এবং কথোপকথনের মাঝখানে যদি তারা আবার আরো কিছু কাজ করে, কেমন হাত ধুয়ে আসে, হাত ধুতে ধুতে বললো, কেমন সে হেসে বললো, কেমন
সে আবার তর্ক করে তর্ক এই বিষয়ে তার তর্ক শুরু করে দিল বা তর্ক জুড়লো, এরকম করে করে আমরা ব্রেকেটের বিষয়গুলো দিয়ে বাকি কথাগুলো আমরা বলতে পারছি। এবার আরেকটি প্রশ্ন হতে পারে, সম্প্রতি পড়া বই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। একজন বন্ধু একটা বই পড়ছে, আমরা দিলাম যে একটা বন্ধু লাইব্রেরিতে বসে একটা বই পড়ছে, আর একটা বন্ধু লাইব্রেরিতে প্রবেশ করলো। হ্যাঁ, পরে বললো বন্ধু তোমার সাথে কথা আছে, তারপর দুই বন্ধু বাইরে আসলো। আমরা অবশ্যই লিখবো না যে লাইব্রেরিতে বসে কথা বলছে, কারণ লাইব্রেরিতে বসে যে কথা বলা নিষিদ্ধ সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। লাইব্রেরি থেকে বন্ধু বাইরে এসছে যে কি বই পড়ছিলে তুমি, হ্যাঁ কি পড়ছো, পরীক্ষা সামনে নাকি, পরীক্ষা তো নেই, কি বই পড়ছো, বলে না একটা গল্প বই পড়ছি, কি গল্প বই পড়ছিলে। তারপরে এবার সে গল্প বই নিয়ে বললো কথা, গল্প বই কিছু দিক বললো, সে আবার জানতে চাইলো আর কিছু প্রশ্ন করলো, পরে জানতে চাইলো হ্যাঁ আমারও ইচ্ছে হচ্ছে এই বইটা পড়ার বা এই লেখকের এই বই আমি পড়েছি, এই বই সম্পর্কে এই জিনিস, এরকম করে কথোপকথন দিয়ে আমরা বিষয়টিকে শেষ করবো। আবার হতে পারে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বাবা মেয়ের কথোপকথন। তাহলে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বাবা মেয়ের কথোপকথন দুই রকম হতে পারে, যে মেয়ে বই পড়ছে, মা জিজ্ঞেস করছে কি, বাবা জিজ্ঞেস করছে সে কি পড়ছো মা, সে বলছে এই কথা, তারপরে এরকম করে কথোপকথন দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আবার হতে পারে যে মেয়েকে বলছে, বাবা বলছে যে অনেক পড়াশোনা করেছো আর পড়াশোনা করার দরকার নেই বাবা, এবার আমরা বিয়েটা দেই তোমাকে ইত্যাদি। এবার মেয়ে বলছে যে মেয়েদের শিক্ষার প্রয়োজন কেন, এরকম করে আমরা গল্পকে এগিয়ে নিয়ে যেতে পারি। ক্রিকেট যে বাংলাদেশ বিষয়ে দুই বন্ধুর কথোপকথন, বাংলাদেশ ক্রিকেটে এখন হতে পারে যে খেলার মাঠে বসে খেলা দেখছে দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করবে, তারপরে এই বিষয় নিয়ে কথোপকথন। তারপর হতে পারে যে উচ্চ শিক্ষা গ্রহণে দুই বন্ধুর কথোপকথন, ও এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, দুই বন্ধু মিলে গল্প করছে, হাঁটছে, কেমন বিকেল বেলা হাঁটছে, অথবা তারা কোথাও অ্যাপ্লাই করছে, কেমন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দুই বন্ধুর সাথে দেখা হলো, এক বন্ধুর সাথে দীর্ঘদিন পর আরেক বন্ধু দেখা হলো, তারপর তাদের রেজাল্ট নিয়ে জিজ্ঞেস করলো, তারপর কার কি উদ্দেশ্য, কেন উচ্চশিক্ষা গ্রহণ করতে, বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে কি সমস্যা, এই বিষয়গুলো আমরা এই আলোচনার মধ্য দিয়ে আনতে পারি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে বাবা মেয়ের কথোপকথন। হ্যাঁ, এখন আমরা বিষয়ে কিভাবে আনতে পারি সাম্প্রদায়িক সম্প্রীতি, সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় ধর্মে আর সম্প্রদায় প্রতিটা ধর্মের মধ্যে আবার বিভিন্ন সম্প্রদায় আছে, তো ধর্মের মধ্যে যে যার যার ধর্ম পালন করবো কিন্তু অন্য ধর্মের বা অন্য সম্প্রদায়ের মানুষের সাথে আমাদের সম্প্রীতি থাকবে, বন্ধুত্ব থাকবে, এই বিষয়গুলোকে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে তুলে আনবো। সাম্প্রদায়িক সম্প্রীতি বললো যে মেয়ে পড়ছে রচনা বই পড়ছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতি কি বাবা, এটা তো ভালো বুঝছি না, এবার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এটাকে বুঝিয়ে দিচ্ছে, তারপর এটা এভাবে হতে পারে। আবার হতে পারে যে মেয়ে তার জন্মদিনে পাশের বাসার অন্য সম্প্রদায়ের বন্ধুকে দাওয়াত করেছে, বাবা বলছেন যে ওকে কেন দাওয়াত করছিস, আমরা তো মোনাজাত করবো বা আমরা তো প্রার্থনা করবো, তখন ও কি করবে বা ইত্যাদি বিষয়, তখন মেয়ে বলছে যে না আমাদের না, তুমি না বাবা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছো, আবার এদিকে বলছো যে অন্য সম্প্রদায়ের কাউকে দাওয়াত করা যাবে না, এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। নববর্ষ নিয়ে কথোপকথন, নববর্ষ নিয়ে দুই বন্ধুর মধ্যে হতে পারে, নববর্ষ উপলক্ষে দুই বন্ধু দেখা হলো, কেমন পরস্পর পরস্পরকে শুভ নববর্ষ জানালো, তারপর নববর্ষে তারা হাঁটতে হাঁটতে কি কথা বললো, এই কথোপকথন, নববর্ষে যে অনুষ্ঠান দেখতে গেলো সেই অনুষ্ঠান দেখতে গিয়ে তারা কি কথা বলছে, যে অনুষ্ঠানে শুধুমাত্র মেলা আছে, মেলার সাথে মেলার মধ্যে শুধু বেচা কেনাই আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কি নেই, এটা থাকার দরকার ছিল কিনা, এরকম নানা বিষয় নিয়ে কথা হতে পারে। হতে পারে মুজিব বর্ষ নিয়ে, তোমরা জানো যে এখন মুজিব বর্ষ চলছে, মুজিব বর্ষ নিয়েও কোন একটি সংলাপ লেখার জন্য তোমাদের বলতে হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সংলাপ রচনা করবো, এবং তোমরা দেখবে যে বোর্ড কোশ্চেনে কি বিষয়গুলো এসেছে, এবং সংলাপের শেষে একটু আবার কুশল বিনিময় দিয়ে বা যেকোনো ভাবে আমরা একটু জায়গাটাকে শেষ করে দুইজন যে পৃথক হয়ে যাচ্ছে এই বিষয়টিকে আমরা তুলে ধরবো, অথবা একটা নাটকের অংশ আমরা তুলে ধরতে পারবো। তোমরা অনেকেই তো নাটকের অভিনয় করো, প্রতিযোগিতা হয় স্কুল কলেজে, বিভিন্ন প্রতিযোগিতা হয়, বিভিন্ন নাট্যাংশ অভিনয় করো, অনেকে বিখ্যাত ব্যক্তি নাটকের একটি অংশ অভিনয় করো, না করে এরকম করে যদি একটি নাট্যাংশ তৈরি করো, এই চরিত্রগুলো দিয়ে যদি একটি নাট্যাংশ তৈরি করো, তাহলে নাটকের অংশ বা নাট্যাংশ তৈরি করো, তাহলে কিন্তু চমৎকার একটি নাটক হতে পারে। তো এইভাবে তোমরা বিষয়গুলো তৈরি করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আমরা আশা করি অচিরে এই দুর্যোগ মহা অবস্থা শেষ হবে এবং শুভ দিন আমাদের ফিরে আসবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।